সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি মাঠের বাইরে এবং ভিতরে উভয় ক্ষেত্রেই অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। বলিউড অভিনেতা শাহরুখ খান এবং জুহি চাওলার মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি 2012 ও 2014 সালে দুবার আইপিএল খেতাব অর্জন করেছে এবং এই দুটি জয়ের মধ্যে একটি বিষয়ে দুটি ক্ষেত্রেই মিল ছিল, আর সেই মিলটি হলো উভয় ক্ষেত্রেই গৌতম গাম্ভীরের নেতৃত্বে এই জয় অর্জিত হয়েছিল। আইপিএল 2011 নিলামে গৌতম গাম্ভীরকে নেওয়ার জন্য কেকেআর ম্যানেজমেন্ট অর্থ থেকে শুরু করে সব দিক দিয়েই দায়িত্ব উজাড় করে দিয়েছিল। তিনি দলে আসার পর থেকেই দলের ভাগ্য বদলে দিয়েছিলেন, দুবার টুর্নামেন্ট জিতেছিলেন এবং আইপিএল 2019 অংশ না নেওয়ার আগে পর্যন্ত তাদের ভালো নেতৃত্ব দিয়েছিলেন। গাম্ভীর চলে যাওয়ার পর ফ্র্যাঞ্চাইজি তখন দিনেশ কার্তিককে কিনেছিল এবং তাকে দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছিল এবং তিনি টুর্নামেন্টের প্লে অফে পরিণত করেছিলেন। যাই হোক, আইপিএল 2019 দলটি পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে শেষ করেছিল এবং কার্তিকের অধিনায়কত্বের স্টাইল ও পুরো মৌসুম জুড়ে অভিজ্ঞ খেলোয়াড়দের ব্যর্থতা অনেক সমালোচনা হয়েছিল। এর ফলে ভক্তদের তরফ থেকে অধিনায়কের দায়িত্ব থেকে দিনেশ কার্তিককে সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল এবং ভক্তদের এই আহ্বানের সমর্থন জানিয়ে প্রাক্তন অধিনায়ক গৌতম গাম্ভীর অনুভব করেছিলেন যে শীর্ষে একটি পরিবর্তন প্রয়োজন এবং নতুন ধারণা নিয়ে আসা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব তাহলে কি আসন্ন মরশুমের জন্য কলকাতার নতুন অধিনায়ক আসতে চলেছেন, আর যদি তাই হয় তাহলে গাম্ভীরের পরামর্শ অনুযায়ী কোন সেই প্লেয়ার যিনি কেকেআরের নতুন অধিনায়ক হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রাক্তন এই অধিনায়ক গত দুই মরশুমে দলের হয়ে তার সফলতাকে কাজে লাগিয়ে একটি সম্ভাব্য নেতা হিসেবে শুভমান গিলের নাম উল্লেখ করেছিলেন। স্টার স্পোর্টসে গেম প্ল্যান শো চলাকালীন গৌতম গাম্ভীর জানিয়েছেন, আমার মতে এই দলে অধিনায়কত্ব করার মতো অনেক বিকল্প নেই, আমি শুভমান গিলের সঙ্গে যাব। দিনেশ কার্তিকের দুই বছরের অধিনায়কত্বে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেননি তিনি, নতুন ইয়াং প্লেয়ার শুভমান গিলের সাথে যাওয়া উচিত, তিনি হয়তো নতুন চিন্তাভাবনা এবং ফলাফল দিতে পারেন। কার্তিক অধিনায়ক হিসেবে সারপ্রাইজিংলি ছিলেন, অনেকের ধারণা ছিল রবিন উতাপ্পার নেতৃত্ব দেবেন গাম্ভীরের সহকারী হিসেবে কয়েক বছরের অভিজ্ঞতা থেকে, তবে টিম ম্যানেজমেন্ট রবিন উতাপ্পাকে রিলিজ করে দিয়েছে এবং কার্তিককে ধরে রেখেছে এবং এটি ইঙ্গিত দিয়েছে যে তারা সাদা বলের ঘরোয়া টুর্নামেন্টে তামিলনাড়ু দলের সাথে তার সাফল্যের কারণে তাকে আরও একটি সুযোগ দিতে চায়। গিলকে 1.8 কোটি টাকার বিনিময়ে কেনা হয়েছে, তিনি মোট 27টি ম্যাচ খেলেছেন এবং 33.26 রানের গড়ের সাথে 499 রান করেছিলেন। এদিকে মনে হচ্ছে কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট চান যে কার্তিক প্রথমবারের মতন ব্রেন্ডন ম্যাককলাম, কাইল মিলস এবং ডেভিড হাসির নতুন কোচিং স্টাফদের সাথে প্রশিক্ষণ নেবেন। তো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।